ওয়েলকাম টু মাই চ্যানেল সালবন। তো আজকে আমি একটা বিশেষ কারণে দু মিনিটের ভিডিও, আমি বেশি বড় এটা একদম বেশি বড় করার ভিডিও নয়, শুধু আপনাদেরকে আমি দেখাবো। আমি একটু আগেই এক ঘন্টা আগে একটা ভিডিও দেখেছিলাম, হ্যাঁ, বৃষ্টির চ্যানেলে গিয়ে আমি একটা বৃষ্টি ব্লগারের চ্যানেলে গিয়ে একটা ভিডিও দেখে এসেছিলাম। ও সেখানে সুতপান নিয়ে বলছে যে কণিকাদের ওখানে যাব। আমি শর্টে বলছি, কণিকাদের ওখানে গিয়ে আমরা দুটো দল গিয়ে দেখবো, দুটো দলে যাব, সুতপার দল বা আমাদের যারা কণিকার হয়ে ভিডিও বানাচ্ছে, মানে সত্যিকারের প্রতিবাদে যারা ভিডিও বানাচ্ছে সুতপার এই কথার বিরুদ্ধে, তো তারা দুটো দলে যাবো, চলো। আমরা কোনো কিন্তু দল নয়, মানে দুটো দলে ভাগ করে যাবো, চলো, যারা সুতপার হয়ে ভিডিও বানাচ্ছে, যারা কণিকার হয়ে ভিডিও বানাচ্ছে। তো গিয়ে আমরা প্রমাণ করে আসবো, এটা সলভ হওয়া দরকার যে কি কে এটা সঠিক না ভুল। তো সেখানে আমি দেখেছিলাম, আমি বলে দিচ্ছি দেখে, কেন আমি সঠিকটাই বলতে চাই। সোমা বোস বলে একজন কমেন্ট করেছে, সেটা সেখানে সোমাদি, আপনারা সবাই জানেন বেঙ্গল ব্লগার সোমাদি, বেঙ্গল ব্লগার বাই সোমাদি সবাই আপনারা চিনেন। উনি কিছুদিন আগে কণিকার বাড়িতে গেছিলেন, তো কণিকার বাড়িতে গিয়ে উনি ছবি শ্যুট করেছেন, ওর শাশুড়িমার হাতের মানে স্টিচিং ফিচিং সবই দেখিয়েছে, আমরা সবাই দেখেছি। আমি ভিডিও বানিয়েছিলাম আজ থেকে 4-5 দিন 10 দিন আগে। তো সেইখানে সেটা শুনে উনি লাভ রিয়েক্ট দিয়েছিলেন আমার কমেন্ট সেকশনে। তো আজকে হঠাৎ ওনার কমেন্ট সেকশনে দেখছি উনি বলছেন সব সত্যি, কমেন্টটা পড়ে আসুন আপনারা, আমি দিয়ে দিচ্ছি সব সত্যি। হ্যাঁ, আমি যা দেখেছি, এবারে কণিকাকে বলছে না সুত বৃষ্টির ব্লগেকে বলছে না, এই কমেন্ট সেকশনটা আপনারা পড়লে বুঝতে পারবেন না যে উনি কাকে বলছেন, যে কণিকা বাড়িতে গিয়ে কি এইসব কথাগুলো যে ওনার আশেপাশের লোককে ধমকিয়ে চমকিয়ে রেখেছে সেটা সত্যি, না বৃষ্টি কি বলছে সেটা সত্যি, না সুতপার কথাগুলো সত্যি, তিনটাই আপনারা কনফিউজ হয়ে থাকবেন এমনভাবে। তো আমি কিন্তু কোনো ব্লগার হিসাবে বা ক্রিয়েটার হিসাবে বা আমি একজন এমনি ভিউয়ার্স, ওনার ভিউয়ার্স, আমি বৃষ্টির ভিউয়ার্স হিসাবে বলেছি যে, আর একটা আমি যদিও ক্রিয়েটার একজন, তাই আমি বলেছি যে হ্যাঁ আমি যাব, কেউ যাক না যাক আমি যাব, আপনি যদি আপনার অ্যাড্রেসটা দেন আপনার কাছে। আমি ডাইরেক্ট কণিকার অ্যাড্রেসটা চাইনি, আমি বলেছি আপনার ওখানে আমি দেখা করে কণিকার অ্যাড্রেসটা নেবো, এতটা ভেঙে আমি বলিনি। তো ওখানে একটা কমেন্ট করেছে সোমা বোস বা সোমা বসু হবে, আমি বলে দিচ্ছি BOAC ওনার টাইটেল, সোমা বোস বা বসু হবে, তো দুটোই হয়তো টাইটেল স্পেলিং হিসাবে দুটোই আছে। তো উনি আমাকে কমেন্ট করেছেন, আমি বলে দিচ্ছি, ওরে আমার বুড়ি পাগলি রে, এটা কমেন্ট করেছে। তো আপনারা বলুন, আমি যদি ওনার, উনি কথা বলতেন না, উনি কিছু দিতেন না বা নাম্বারটা দিতেন না বা বলতেন তুমি আমার বাড়িতে আসবে কেন, তোমাকে চিনি না বা তুমি কেন আমার কাছে খুঁজবে, তোমাকে কেন দেবো, আমি যার ব্লগ দেখছি তাকে দেবো, এটা হতেই পারে, স্বাভাবিক। আমি একজন অন্য উপযাচক হয়ে ওনার কাছে বলছি, এটা হতেই পারে, এটা কোনো কিছু কমেন্ট নেই, এটা কোনো কথা। কিন্তু ওনার কমেন্ট বক্সে এসে একজন আমাকে কমেন্ট করে গেছে, উনি কি করে রাইট দেন ওনার কমেন্ট বক্সে এসে এই জায়গায় যদি উনি না লিখেছেন। দেখুন, ওনার নামও সোমা, এখানে কিন্তু সোমা বোস লেখা আছে, তার মানে আপনি কি বলছেন টাইটেলটা আলাদা, ওখানে উনি টাইটেল ইউজ করেননি, এখানে উনি টাইটেল ইউজ করেও তো আমাকে কমেন্টটা করতে পারেন। শুনুন, তার মানে উনি আমাকে বুড়ি বলেছেন, যদি উনি হয়ে থাকেন, উনি কি নিজে কম বয়স মনে করেন? আপনারা ওনাকে চিনেন তো, ওনার মিনিমাম 47-48-50 ঢুকে গেছে, আর আমাকে দেখে কি আপনাদের মনে হচ্ছে আমার 50 বছর বয়স? আমার এই 15 বছরের বেবি, আমাকে দেখে আপনার মনে হচ্ছে? আমার 15 বছর 8 মাসে বিয়ে হয়েছে, আমার মেয়ে এই মাত্র 15 বছর 8 মাস 9 মাসের হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে আমি একটা বুড়ি মেয়ে? আপনাদের কোনো দিক দিয়ে আমাকে দেখে মনে হচ্ছে আমি বুড়ি কোথাও? আপনি বলুন না। শুনুন, একটা কথা বলছি, এইভাবে বুড়ি বলুন থুড়ি বলুন তাতে আমার গায়ে লাগেনি, কিন্তু ওনার কমেন্ট বক্সে উনি বললেন, ওনাকে যদি আমি একটা অন্য রকম ভিডিও করতাম বা ওনাকে আমি বুড়ি বলতাম, ওনাকে আমি সম্মান দিয়ে রেসপেক্ট করে কথা বলেছি, উনি একটা বলেন যে উনি নাকি খুব ভালো মহিলা এই সেই, তাহলে কণিকার প্রতি ওনার এতটা কি করে ইয়ে হলো? তার মানে উনি ভিউজ কামাতে গেছিলেন ওখানে, উনি ভিউজ কামাতে গেছিলেন আমার নাম দেখে, ওনার টাইটেল ওখানে ইউজ করেননি, উনি বেঙ্গল ব্লগার বাই সোমা, এখানে উনি সোমাই আছেন, অথচ এখানে বোস টাইটেল, তার মানে উনি টাইটেলটা দিয়েছেন বোস, তার মানে উনি কমেন্টটা করেছেন আমার মনে হচ্ছে। অন্য কেউ যদি করতো উনি এত বড় রাইট নাই, আমি তো সঙ্গে সঙ্গে কাউকে আমার কমেন্ট সেকশনে এই ধরনের কমেন্ট করতে দেব না। আমার ভিউজার আমি বুঝবো, যে আমাকে ভিউজ দিচ্ছে তাকে কিভাবে আমি কমেন্ট করবো সেটা আমি বুঝবো, এটা বৃষ্টি বুঝতো বা এটা সোমাদি নিজে বুঝতো, তার মানে সোমাদি নিজে বুঝেছে ব্যাপারটা, সোমাদি আমাকে এই ধরনের কথা বলতে। সোমাদির এজটা আপনারা জানেন, সোমাদির কত বয়স হতে পারে বলুন? ঝুলে গেছে এখানে, স্কিন কুচকে গেছে, আমার কি কোথাও আপনাদের মনে হচ্ছে বুড়ি? তো
তো চলুন, আমি এটাই বলার জন্য এসেছিলাম। আপনারাই আমার বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমাকে দেখেন, তারাই বিচার করবেন। আপনারাই কমেন্ট বক্সে এসে জবাব দিবেন যে আমাকে বুড়ি কোথা দিয়ে লাগে, আমার 15 বছরের 16 বছরের মেয়ে আমাকে কোথায় বুড়ি লাগে। আপনারা বলবেন তো, উনি উনি নিজে বুড়ি হয়ে আরেকজনকে বুড়ি বলছেন, আমার তো হাসি পাচ্ছে। তো চলুন, বাই, টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা বলার জন্য এসেছিলাম। আর আপনাদেরকে আমি কমেন্ট সেকশনে এই কমেন্টটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন।